আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শান্তা চৌধুরীস ব্লগ। ঈদ মুবারক, আশা করি সবাই ভালো আছেন। ইতালিতে লকডাউনের শিথিলতার মধ্যে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত, এই নিয়ে আমার আজকের ব্লগ। লকডাউনের মধ্যেই ইতালিতে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে রাজধানী রোমের পিয়াসা ভিত্তোরিওতে জাতীয় ঈদগাহ ময়দান খ্যাত মাঠে সামাজিক দূরত্ব মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন। রাষ্ট্রদূত বলেন, আমরা বিশ্বাস করতে চাই একদিন এই পৃথিবী হবে করোনামুক্ত। এখানে প্রতি বছর ইতালির বিভিন্ন স্থানে কমপক্ষে 50টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। করোনা ভাইরাসের কারণে এবার রাজধানী রোমে 60টি সহ খুব কম সংখ্যক স্থানে খোলা মাঠে ঈদের নামাজের অনুমোদন পাওয়া গেছে। রাজধানী রোমের জাতীয় ঈদগাহ মাঠে 8টা জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদের ইমামগণ এখানে ইমামতি করেন। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলীয় শহর মিলানোতে খোলা মাঠে ঈদের নামাজের সুযোগ দেওয়া হয়নি প্রশাসন। তবে মসজিদগুলোতে 60টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করলেও করোনা ভাইরাসের কারণে ছিলেন হতাশ এবং কিছুটা আতঙ্কিত। প্রতিটি ঈদের নামাজে সাদা পোশাকের পুলিশ উপস্থিত থাকে, সামাজিক দূরত্ব নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। বাংলাদেশিরা জড়ো হলেই তাদেরকে আলাদা করতে দেখা যায়। বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের মুসল্লিরাও অংশগ্রহণ করেন এই ঈদগুলোতে। ইতালিতে পবিত্র ঈদ উপলক্ষে প্রায় 26 লক্ষ মানুষ খোলা মাঠে ও মসজিদে নামাজ আদায় করেছেন। দেশটি যখন করোনা ভাইরাসে আক্রান্ত, সেই সময়ে লকডাউনের ধাপে ধাপে শিথিলতা আসলেও আশঙ্কা ছিল খোলা মাঠে ও পার্কে ঈদের নামাজ আদায়ের হয়তো অনুমতি দেবে না প্রশাসক। বরাবরের মতো এবারও খোলা মাঠেও পার্কে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশি সহ অন্য বিদেশিরা। রাজধানী রোমে পিয়াসা ভিত্তোরিও জাতীয় ঈদগাহে মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। সকালে 7:30 থেকে 30 মিনিট পরপর 6টি জামাত করার কথা থাকলেও 8টি জামাত অনুষ্ঠিত হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার তার সংক্ষিপ্ত ভাষণে করোনা সংকটের এই ক্ষণে যে 10 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রবাসী বাংলাদেশিদের তিনি বলেন, ইতালি সরকারের দেওয়া এই স্বাস্থ্যবিধি আমাদের আরও কিছুদিন মেনে চলতে হবে। নিজেদের কর্মের ও ব্যবস্থার ক্ষেত্রগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করে নিজেদের রক্ষা করতে হবে। প্রতি বছর ইতালির বিভিন্ন স্থানে কমপক্ষে 50টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। করোনা ভাইরাসের কারণে এবার রাজধানী রোমে 60টি সহ খুব কম স্থানে খোলা মাঠে ঈদের নামাজের অনুমোদন পাওয়া গেছে। করোনা ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলিক শহর মিলানোতে খোলা মাঠে ঈদের নামাজের সুযোগ দেয়নি প্রশাসক। তবে মসজিদগুলোতে 60টি করে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এখানকার জাতীয় ঈদ উদযাপন পরিষদের আহ্বায়ক জে হাজি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব আব্দুর রব ফকির বলেন, 8টি জামাত সম্পূর্ণ হয়েছে। সরকারের দেয়া প্রতিটি স্বাস্থ্যবিধি মেনে চলেছি সবাই, এর ফলে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করলেও করোনা ভাইরাসের কারণে ছিলেন হতাশ এবং কিছুটা আতঙ্কিত। বিশেষ করে অনেকেরই এখনও কাজ শুরু হয়নি, সেই মার্চ থেকে তারা বেকার। এদিকে অনেকেরই ঘরে থেকেই ঈদের আনন্দ করেছেন, একে অন্যের বাসায় গিয়েছে, প্রতিটি বাসায়
রকমারি বাঙালি খাবার পরিবেশন করেছে। মূলত ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই নিজেদের নিরাপদে ও সতর্ক রাখার চেষ্টা করেছে সবাই। আর দীর্ঘ আড়াই মাসের লকডাউন থেকে অনেকেই হাঁপিয়ে উঠেছিলেন বলেই পরিবার নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক আর কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।